দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। মরুভূমিতে মহড়া ইরানের সেনাবাহিনী আইআরজিসির আকাশ প্রতিরক্ষা ইউনিট, যে কারণে লাদেনের মতো বিপজ্জনক মনে করা হত পরমাণু বিজ্ঞানী কাদির খানকে, বিবিসি বাংলার প্রতিবেদন। ইরানের পরমাণু ইস্যুতে বৈঠকে বসবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ও পুতিন। স্বীকৃতি না পেলে আগের রূপে ফিরতে পারে তালেবান, বলছে ইমরান খান। মন্ত্রিসভার উপর নিয়ন্ত্রণ নেই ইসরায়েলি প্রধানমন্ত্রীর, বলছে কোহেন। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরাক নির্বাচনে মুক্তাদা আল সদরের দল জয়ী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। মরুভূমিতে মহড়ায় ইরানের সেনাবাহিনী আইআরজিসির আকাশ প্রতিরক্ষা ইউনিট। ইরানের সামরিক বাহিনী এবং বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি আকাশ প্রতিরক্ষা বাহিনী বিশাল মহড়া শুরু করেছে। দেশের মধ্যাঞ্চলের মরুভূমিতে এলাকায় এই মহড়া চলছে। এতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ দেশে তৈরি বিভিন্ন রকমের অস্ত্র সামরিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। দেশের আকাশ সীমা এবং স্পর্শকাতর স্থাপনাগুলোর সুরক্ষা জোরদার করার লক্ষ্য নিয়ে এই মহড়া পরিচালিত হচ্ছে। এবারের মহড়ার নাম দেওয়া হয়েছে গার্ডিয়ান্স অব বেলায়াত স্কাই 1400। খবর পার্স টুডের। ইরানের প্রেস টিভি জানিয়েছে দেশে তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, গোয়েন্দা ভিত্তির যন্ত্রপাতি, ইলেকট্রনিক ডিভাইস, যোগাযোগের ব্যবস্থা এবং ভিজুয়াল সার্ভিলেন্স নেটওয়ার্কের পরীক্ষা চালানো হবে। মহড়া সম্পর্কে খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাদের রহিম জাদে বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটানো হয়েছে এবং তার পরীক্ষা চালানো হবে এ মহড়ায়। জেনারেল রহিম জাদে জানান, শত্রুপক্ষের বিমান ও ক্ষেপণাস্ত্র চিহ্নিত করা এবং বাধা দেওয়া, গোয়েন্দা ভিত্তি চালানো ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সহ ইরানের সেনাবাহিনী ও আইআরজিসির আকাশ প্রতিরক্ষা ইউনিট যৌথ সামরিক মহড়ায় যত অস্ত্র সামরিক সরঞ্জাম ব্যবহার করছে তার সবই দেশে উৎপাদিত এবং ইরানের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা তৈরি করেছেন। যে কারণে লাদেনের মতো বিপজ্জনক মনে করা হতো পরমাণু বিজ্ঞানীর কাদির খানকে, বিবিসি বাংলার প্রতিবেদন। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির পুরোধা বিজ্ঞানী ডক্টর আব্দুল কাদির খান 85 বছর বয়সে মারা গেছেন। বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে পাকিস্তানের পরমাণু বোমার অধিকারী হওয়ার পেছনে তাকে কৃতিত্ব দেওয়া হয়। তবে উত্তর কোরিয়া এবং ইরানের কাছে পরমাণু বোমার গোপন তথ্যাদি পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ডক্টর আব্দুল কাদির খানকে ওসামা বিন লাদেনের মতোই বিপজ্জনক বলে বর্ণনা করেছেন সিআইএ এর সাবেক পরিচালক জর্জ টেনেট। তাকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি মনে করা হতো। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির পুরোধা বিজ্ঞানী ডক্টর আব্দুল কাদির খান 85 বছর বয়সে মারা গেছেন। বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে পাকিস্তানের পরমাণু বোমার অধিকারী হওয়ার পেছনে তাকে কৃতিত্ব দেওয়া হয়। কিন্তু উত্তর কোরিয়া এবং ইরানের কাছে পরমাণু বোমার গোপন তথ্যাদি পাচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। প্রশ্ন উঠেছে, উনি কি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি, কিন্তু কেন? ডক্টর আব্দুল কাদির খান 1936 সালের 27 এপ্রিল অবিভক্ত ভারতের ভোপালে জন্মগ্রহণ করেন এবং 1947 সালে দেশভাগের সময় পরিবারের সাথে পাকিস্তানে চলে যান। করাচিতে পড়ালেখার পর উচ্চশিক্ষার জন্য তিনি ইউরোপে যান। সেখানে 15 বছরের প্রবাস জীবনে তিনি টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ওয়েস্ট বার্লিন, নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব ডেলফট এবং বেলজিয়ামের ইউনিভার্সিটি অব লুভেনে পড়াশোনা করেন। 1974 সালে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর সাথে যোগাযোগ হবার পর 1976 সালে ডক্টর আব্দুল কাদির খান পাকিস্তানে ফিরে যান। সে বছরই ইঞ্জিনিয়ারিং রিসার্চ ল্যাবরেটরিজ স্থাপন করেন, যা 1981 সালে সামরিক শাসক জেনারেল জিয়াউল হক ডক্টর একিউ খান রিসার্চ ল্যাবরেটরিজ নামকরণ করেন। পাকিস্তানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিতে এই ল্যাবরেটরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি নিজে একটি প্যাম্ফলেটে লিখেছিলেন যে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির ভিত্তি রচিত হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর হাতে এবং দেশটির পরবর্তী শাসকেরা সে কর্মসূচিকে সমর্থন করেছেন। ডক্টর আব্দুল কাদির খানকে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির প্রাণপুরুষ বলা হয়। তিনি দীর্ঘদিন ওই কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন। বিবিসির নিরাপত্তা বিষয়ক করেসপন্ডেন্ট গর্ডন করেরা বলেন, 2003 সালের 11ই ডিসেম্বর সিআইএ এবং MI6 কর্মকর্তাদের একটি দল লিবিয়ার একটি বেনামি বিমানে চড়তে যাচ্ছিল।
যখন তাদের হাতে আধা ডজন বাদামি খাম ধরিয়ে দেওয়া হয়েছিল। লিবিয়ার কর্মকর্তাদের সাথে উত্তেজনাপূর্ণ সমঝোতা আলোচনার সাথে সম্পর্কিত একটি গোপন মিশনের প্রায় শেষের দিকে ছিল দলটি। তারা যখন বিমানে খামগুলো খুলল, তারা দেখতে পেল যে তাদের প্রয়োজনীয় দলিলের চূড়ান্ত টুকরোগুলো সেখানে রয়েছে, আর তা হচ্ছে একটি পারমাণবিক অস্ত্রের নকশা। ওই নকশাগুলো আরও অনেক গোপন পরমাণু কর্মসূচির মতোই সরবরাহ করেছিলেন একিউ খান। গত অর্ধ শতাব্দী ধরে বিশ্বের নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন মিস্টার খান। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্রযুক্তির বিরুদ্ধে লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। যাদের কাছে এই প্রযুক্তি ছিল এবং যারা এই প্রযুক্তি চাইত, দুপক্ষের কাছেই আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। সিআইএর প্রাক্তন পরিচালক জর্জ টেনেট মিস্টার খানকে ওসামা বিন লাদেনের মতোই বিপজ্জনক বলে বর্ণনা করেছেন। পশ্চিমা গুপ্তচরদের কাছে একে খান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পুরুষ, কিন্তু একই সাথে তার জন্মভূমিতে একজন নায়ক হিসেবে প্রশংসিত তিনি। এই বিষয়গুলো কেবল সেই ব্যক্তির জটিলতা সম্পর্কেই ধারণা দেয় না, বরং বিশ্ব পারমাণবিক অস্ত্রকে কিভাবে দেখে সে সম্পর্কেও অনেক কিছু বলে। একিউ খান পারমাণবিক গুপ্তচর হিসেবে ইউরোপে যাননি। তিনি 1970-এর দশকে নেদারল্যান্ডসে কাজ করছিলেন। সেই সময় তার দেশ পাকিস্তান 1971 সালের যুদ্ধে পরাজয়ের প্রেক্ষিতে এবং ভারতের পরমাণু অগ্রগতির আশঙ্কায় বোমা তৈরির জন্য নতুন করে অভিযান শুরু করে। খান ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য সেন্ট্রিফিউজ তৈরিতে জড়িত একটি ইউরোপীয় কোম্পানিতে কাজ করতেন। ইউরেনিয়াম পারমাণবিক শক্তির জন্য, এমনকি পর্যাপ্ত সমৃদ্ধ হলে বোমা তৈরির জন্য ব্যবহার করা যেতে পারে। খান সর্বাধিক উন্নত সেন্ট্রিফিউজ ডিজাইন নকল করতে সক্ষম হন এবং তারপরে তিনি দেশে ফিরে যান। তিনি একটি গোপন নেটওয়ার্ক গড়ে তোলেন, যারা মূলত ইউরোপীয় ব্যবসায়ী এবং যারা গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহ করবে। তাকে প্রায় পাকিস্তানের পারমাণবিক বোমার জনক হিসেবে বর্ণনা করা হয়, কিন্তু বাস্তবে তিনি ছিলেন এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন। কিন্তু তিনি খুব সাবধানে তার কাজ চালিয়ে গিয়েছেন, যা তাকে জাতীয় নায়ক করে তুলেছিল। তিনি ভারতের হুমকির বিরুদ্ধে পাকিস্তানের নিরাপত্তা নিশ্চিত করেছেন বলে ধরা হয়। তবে খানকে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ করে তুলেছিল তার অন্যান্য কাজগুলো। তিনি তার নেটওয়ার্ককে আমদানির পরিবর্তে রফতানির দিকে ব্যবহার করতে শুরু করেন, এবং তিনি এমন কিছু দেশের সাথে চুক্তি করেছিলেন যেগুলোর মধ্যে বেশ কয়েকটিকে পশ্চিমারা দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। সাম্প্রতিক বছরগুলোতে তীব্র বৈশ্বিক কূটনীতির উৎস নাতানজে ইরান যে সেন্ট্রিফিউজ কর্মসূচি চালিয়ে যাচ্ছে, সেটি যে নকশা এবং দ্রব্য দিয়ে নির্মাণ করা হয়েছিল সেগুলো একিউ খান প্রথম সরবরাহ করেছিলেন। এক বৈঠকে খানের প্রতিনিধিরা প্রয়োজনীয় দ্রব্যের মূল্যসহ একটি তালিকা দিয়েছিল যেখান থেকে ইরানিরা অর্ডার করতে পারত। ইরানের পরমাণু ইস্যুতে বৈঠকে বসবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ও পুতিন। ইরানের পরমাণু কর্মসূচি এবং অন্যান্য আঞ্চলিক নিরাপত্তাজনিত বিষয় নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী 22 অক্টোবর পুতিনের আমন্ত্রণে রাশিয়ার সোচিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেটের দফতরে এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 2015 সালে ইরান বিশ্বের 6টি পরাশক্তির সাথে তার পরমাণু কর্মসূচি সংক্রান্ত একটি দীর্ঘমেয়াদী চুক্তিতে আসতে সম্মত হয়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন এবং রাশিয়া অর্থাৎ P5+1 নামে পরিচিত পরাশক্তিগুলি ছিল এই চুক্তির অংশীদার। চুক্তির পর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া থেকে সরে আসে ইরান। চুক্তির শর্ত অনুযায়ী ইরান সংবেদনশীল পরমাণু কর্মকাণ্ড সীমিত করতে রাজি হয় এবং দেশটির বিরুদ্ধে আনা অর্থনৈতিক অবরোধ তুলে নেবার শর্তে আন্তর্জাতিক পরিদর্শকের পরমাণু কর্মকাণ্ড পরিদর্শনে অনুমতি দেয়। তবে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিলেন। অন্যদিকে ইসরায়েল বরাবর এই চুক্তির বিরোধিতা করে আসছে। যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান ও চুক্তি আর মানেনি। পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার বিষয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া এবং জার্মানি 6 দেশ পরাশক্তির সাথে ইরানের আলোচনা গত এপ্রিল মাসে শুরু হয়েছে। চুক্তি কার্যকর করে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বদলে পরমাণু কার্যক্রম সীমিত করবে ইরান।
স্বীকৃতি না পেলে আগের রূপে ফিরতে পারে তালেবান, বলছে ইমরান খান। আন্তর্জাতিক স্বীকৃতি না পেলে আগের রূপে ফিরতে পারে আফগানিস্তানের তালেবান, আগের রূপে ফিরতে পারে বলে বিশ্ব নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, বিশ্বকে অবশ্যই আফগানিস্তানের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে, তা না হলে তালেবানের ভিতরে থাকা উগ্রপন্থীরা 20 বছর আগের শাসনে ফিরে যেতে পারে, আর এটি হলে এ অঞ্চলে বিপর্যয় নেমে আসবে। আফগানিস্তানের একটি স্থিতিশীল সরকারই পারে IS কে ঠেকাতে, এছাড়া আর কোনো বিকল্প নেই। সোমবার লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক, অধিকৃত কাশ্মীরে ভারতের পদক্ষেপ, উইঘুরদের নিয়ে চীনের তৎপরতার বিরুদ্ধে অভিযোগ সহ অন্য বিষয়ে কথা বলেন ইমরান খান। তিনি বলেন, তালেবানের সদস্যরা আন্তর্জাতিক স্বীকৃতি পেতে চাইছেন, তারা এখনো পর্যন্ত অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের পাশাপাশি মানবাধিকার সমুন্নত রাখার কথাও বলছেন। এদিকে কাতারের রাজধানী দোহার ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজ সেন্টার ফর কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যানিটারিয়ান স্টাডিজ আয়োজিত অনুষ্ঠানে বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রত্যাশার কথা জানিয়েছে তালেবান। সোমবারের ওই অনুষ্ঠানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আমাদের সহায়তা করা, তারা আমাদের পাশে থাকলেই আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারব, বহির্বিশ্বের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়তে পারব। তিনি আরো বলেন, আমরা সতর্কতার সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। অর্থনৈতিক সংকটের বিষয়ে তিনি বলেন, পশ্চিমা সমর্থিত সাবেক আফগান সরকারের সঙ্গে বহির্বিশ্বে সমর্থন ছিল যা আমরা এখনো পাইনি, তারা যা 20 বছরের বাস্তবায়ন করতে পারেনি, আমরা 2 মাসের মধ্যে সেটি কিভাবে করব। আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে আমাদের সঙ্গে পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্কের সূচনা করা উচিত, এর মধ্য দিয়ে আফগান নিরাপত্তাহীন পরিস্থিতি কাটাতে পারবে এবং একই সময় বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে ইতিবাচকভাবে যুক্ত হতে পারব। আমির খান মুত্তাকি আরো বলেন, তালেবান সরকার সতর্কভাবে এগোচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায় যে সংস্কারগুলো 20 বছরে বাস্তবায়ন করতে পারেনি সেগুলো কয়েক সপ্তাহ বয়সী তালেবান সরকারের কাছ থেকে আশা করা ঠিক হবে না। ইসরায়েলি পার্লামেন্টে লিকুদ পার্টির প্রতিনিধি ও সাবেক গোয়েন্দা বিভাগের মন্ত্রী এলি কোহেন বলেন, ইসরায়েলি মন্ত্রিসভার উপর নিয়ন্ত্রণ নেই প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের, মন্ত্রিসভার সদস্যরা তাদের নিজেদের এজেন্ডা নিয়ে কাজ করেছেন। সোমবার এলি কোহেন এসব মন্তব্য করেন বলে জানিয়েছেন বার্তা সংস্থা শামা। চ্যানেল 7 নামের এক ইসরায়েলি টিভিকে এলি কোহেন বলেন, বর্তমান ইসরায়েল সরকার হল বিদ্বেষপরায়ণ ও ক্ষতিকারক, ইসরায়েলকে বিপদের মুখোমুখি করেছে এ সরকার, ইসরায়েলের নিরাপত্তা রাজনীতি আর অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করেছে সরকার, সাম্প্রতিক সময়ে ইসরায়েলে কোনো প্রধানমন্ত্রী নেই, প্রত্যেক মন্ত্রী তাদের নিজেদের এজেন্ডা নিয়ে কাজ করেছেন। এলি কোহেন বলেন, এভিগোডার লিভারম্যান ও বেনি গ্যান্টসকে নাফতালি বেনেট কি কোনো আদেশ দিতে পারেন? ইসরায়েলের গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান আরো বলেছেন, নাফতালি বেনেটে তার মন্ত্রীদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেননি, তিনি ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে জমি ভাগ করা ও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মতো বিষয়গুলো নিয়ে আবারও রাজনৈতিক আলোচনা শুরু করেছেন, তিনি তার মন্ত্রিসভার সদস্যদের ঠিকভাবে নির্দেশ দিতে পারেন না, আমরা এখানে নাফতালি বেনেটের দুর্বলতা দেখছি। এলি কোহেন আরো বলেন, লিকুদ পার্টির নেতৃত্বাধীন সাবেক সরকার ইসরায়েলের অবস্থানকে শক্তিশালী করেছিলেন, ফিলিস্তিন নিয়ে রাজনৈতিক এজেন্ডা তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল, এখন নাফতালি বেনেট সরকার আবারও ফিলিস্তিন ইস্যুকে রাজনীতিতে নিয়ে এসেছেন। সূত্র মিডল ইস্ট মনিটর। ইরাকে পার্লামেন্ট নির্বাচনে শিয়া ধর্মীয় নেতা মোক্তাদা আল সদরের দল অন্যদের তুলনায় বেশি আসনে জিতেছে। এবারে নির্বাচনে খুব বেশি ভোট পড়েনি, নির্বাচনের প্রাথমিক ফলে দেখা যাচ্ছে শিয়া ধর্মীয় নেতা আল সদরের দলের প্রার্থীরাই সবচেয়ে বেশি আসনে জিতেছেন। দেশটির সরকারি কর্মকর্তারা গত সোমবার এই তথ্য দিয়েছেন। প্রাথমিক ফলাফল অনুযায়ী শিয়া দলগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নূরি আল মালিকির দল। ইরাকের পার্লামেন্টে 329 আসনের জন্য নির্বাচন হয়। গত রোববার রাতে ইরাকে নির্বাচন কমিশন জানিয়েছিল মাত্র 41% ভোট পড়েছে, তার মধ্যে বাগদাদে ভোটের হার ছিল 31-34% মধ্যে। স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়ে দিয়েছে 70টিরও বেশি আসন পেয়েছে সদরের দল, সরকার গঠনের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব রাখার জন্য যা যথেষ্ট। 2018 সালে আল সদরের দলে নেতৃত্বাধীন জোট 54টি আসনে জিতেছিল, সেদের মধ্যে তারাই সবচেয়ে বড় ব্লক হতে চলছে। সদর রাষ্ট্রীয় টিভিতে বিজয় দাবি করে ভাষণ দিয়েছেন, তাতে তিনি বিদেশি
হস্তক্ষেপ মুক্ত জাতীয়তাবাদী সরকারের প্রতিশ্রুতি দিয়েছেন। সদর দল বলেন, ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না এমন সব দূতাবাসকে আমরা স্বাগত জানাচ্ছি। রাস্তায় অস্ত্র ছাড়াই এ বিজয় উদযাপন করা হবে। নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, 2019 সালের বিক্ষোভ থেকে উঠে আসা সংস্কারপন্থী প্রার্থীরা বেশ কয়েকটি আসন পেয়েছেন। অন্যদিকে সশস্ত্র গ্রুপ বা মিলিশিয়ার সঙ্গে সম্পর্ক রাখাও ইরানপন্থী দলগুলোর আসন কমেছে। নির্বাচনে কুর্দি দলগুলো পেয়েছে 61টি আসন, এরই মধ্যে কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি পেয়েছে 32টি আসন। সুন্নি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল হালবসি তাকাদ্দুম কোয়ালিশন পেয়েছে 38টি আসন, নুরি আল মালিকির স্টেট অফ ল জোট পেয়েছে 37টি আসন।